কেন আমরা শিরকে ভয় করব? নয় নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় দুইজন সাহাবিকে এই শিরক ভয়ঙ্কর যে পাপ তা বুঝাতে গিয়ে ওসিয়াত করেছিলেন এবং তাদেরকে এই শিরক থেকে বাঁচার জন্য এর বিপরীতে খুব কঠিন দুটো মৃত্যু অথবা মানে বিপদগ্রস্ত অবস্থায় দুটি মৃত্যুর অবস্থা তুলে ধরলেন, যে এর চেয়ে মানে এই অবস্থায় তোমার মৃত্যুবরণ করা কি অনেক ভালো, অর্থাৎ তুমি শিরক করবে, এই শিরক না করে তোমার যদি এরকম করুণ মৃত্যুও হয় সেই করুণ মৃত্যু বরণ করাও তোমার জন্য কি উত্তম, সেই করুণ মৃত্যু তোমার জন্য কি উত্তম। আগেই বলেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীকে ওসিয়াত করেছেন, একজন হচ্ছে কি মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, বড় মাপের একজন সাহাবী, আর একজন হচ্ছেন আবু দর্দা রাদিয়াল্লাহু আনহু। দুইজন সাহাবীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়াত করেছেন। এর একটি বর্ণনা এসেছে সুনান ইবনে মাজার 4034 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দর্দা রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন ওসিয়াতের কথা। সেই ওসিয়াতের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে আবু দর্দা, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিতা আও হুররিকতা, হে আবু দর্দা, শিরক করার জন্য তোমাকে যদি চাপ সৃষ্টি করা হয় যে যদি তুমি শিরক না করো তাহলে তোমাকে কেটে টুকরো টুকরো করে গোশত বানানো হবে, তুমি যদি শিরক না করো তাহলে তোমাকে পুড়িয়ে কয়লায় রূপান্তরিত করা হবে, এ ধরনেরও যদি বিকল্প তোমাকে প্রস্তাব দেওয়া হয় বা বিকল্প যদি অপশন তোমার সামনে এসে দাঁড়ায় তাহলে সেক্ষেত্রে তোমার জন্য ওই কেটে টুকরো টুকরো গোশতে রূপান্তরিত হওয়া কিংবা পুড়ে কয়লা হওয়াটাও শিরক করার চেয়ে কি সহজ এবং উত্তম, এবং এটা তোমার জন্য মঙ্গলে অর্থাৎ করা উচিত। শিরক না করে তোমার কেটে টুকরো টুকরো হওয়া এটা মেনে নেওয়া উচিত, এটা বরণ করে নেওয়া উচিত। শিরক না করে তুমি আগুনে পুড়ে কয়লা হও সেটাও কি উত্তম, সেটাও তোমার জন্য উত্তম শিরক করার চেয়ে। কত ভয়ঙ্কর কথা, অথচ আমরা খুব সহসাই কি করে থাকি এই জিনিসগুলো করে থাকি। অথচ দুইজন সাহাবীকে আল্লাহ রসুল ওসিয়াত করেছেন, একজনকে প্রথম মানে শেষ শব্দ দুটো একই রকম, যে আও হুররিকতা, জ্বালিয়ে পুড়িয়ে কয়লা বানানো হয়, ছাই বানানো হয়, তা তুমি বরণ করে নাও, তারপরও তুমি শিরকের ব্যাপারে রাজি হয়েও না, শিরক করাটাকে মেনে নিও না। আর শুরুটা হচ্ছে একজনকে বলেছেন, মুআজ ইবনে জাবালকে বলেছেন কুতিলতা, তোমাকে যদি হত্যা করা হয়, খুন করা হয় নির্মমভাবে, যে তুমি অবশ্যই শিরক করবে, না করলে তোমাকে খুন করব, তখন তুমি খুন হও, তারপরও শিরক করার ব্যাপারে তুমি কি হয় না রাজি হয়েও না। আর আবু দর্দা রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, তোমাকে যদি কেটে টুকরো টুকরো, তোমাকে খুন করেনি, খুন করার আগেই তোমাকে হাত পা কেটে কি করেছে টুকরো টুকরো করে তোমাকে শাস্তি দেওয়ারও প্রস্তাব দেওয়া হয়েছে, যে হয় একদিকে তোমাকে শিরক করতে হবে, নয়তো এই শাস্তি তোমাকে বরণ করতে হবে। হ্যাঁ আবু দর্দা, তুমি এই শাস্তি বরণ করে নাও, তারপরও তুমি শিরক করার ব্যাপারে তুমি রাজি হয়েও না, অতএব শিরক করা যাবে না।